হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমার লাকড়া ব্লগ অ্যান্ড ফেস ফার্ম চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আমার এই চ্যানেলে ভিটামিন সি, এই ভিটামিন সির ব্যাপারে আজকে আমি বলবো সবাইকে। যদি আপনারা যারা যারা অ্যাকোয়াকালচার করেন, তারা যদি ভালো প্রোডাকশন নিতে চান, তাহলে এই ভিটামিন সিটি আপনারা ব্যবহার অবশ্যই করবেন। আমি নতুন চাষি ভাইদের জন্য বলছি, অ্যাকোয়াকালচারে কী কী মেডিসিন লাগে সেগুলো আপনারা ভালোভাবে রিসার্চ করার পরেই আপনারা অ্যাকোয়াকালচার ফিশ ফার্মিংয়ে নামবেন, নাহলে অবশ্যই লস খাবেন। যেমন আমি প্রথমবার চাষ করছি, আমার সেরকম নলেজ ছিল না। চাষ করতে করতে অনেক নলেজ পেয়েছি আমি, যেগুলো অ্যাকোয়াকালচারে আপনারা যারা নতুন নতুন এসেছেন তারা হয়তো এগুলো জানলে আপনারা প্রথম থেকেই লস খাবেন না, মাছ চাষ করতে ভালোই লাভ পাবেন। মাছ চাষ করে আপনারা এই জিনিসগুলো আগে বুঝে নিন যে মাছ চাষ করার আগে আপনাদের কী কী প্রয়োজন, আপনাদের কী কী লাগবে, সেগুলো আমি আপনাদেরকে সিরিজ বাই সিরিজ ভিডিও বানিয়ে দেবো। আজকে আমি ভিটামিন সি এটির ব্যাপারে বলবো, আর আমাদের লিক 52 যেটি আমরা আমাদের ট্যাঙ্কে ব্যবহার করব। যদি আপনারা ভিটামিন সি প্রয়োগ না করেন, তাহলে আপনাদের ট্যাঙ্কে কী কী হতে পারে সেটি আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিই। আপনাদের মাছের গ্রোথ হবে না, ওয়েট হবে না, এবং মাছের নানান ধরনের রোগে আক্রান্ত হবে। এগুলি না হওয়ার কারণে আপনি ভিটামিন সি আপনার ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন। আজ আমি আপনাদের ভিটামিন সির কিছু গুরুত্ব বলতে যাচ্ছি। আমরা ট্যাঙ্কে কালচার করি বা পুকুরে কালচার করি, তো আপনারা এই ভিটামিন সিটি আপনারা দুই কালচারে ব্যবহার করতে পারবেন। আর ভিটামিন সি আপনারা আপনাদের মাছের রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ইমিউনিটি স্ট্রং করে, আর মাছকে স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করে, মাছের সার্ভাইভাল রেটও বাড়িয়ে দেয় অনেকটা। যখন আমরা কম মাছ মনে করো অনেক বড় জায়গায় ছেড়ে দিই, তখন তারা ভিটামিন সি সেখান থেকে প্রকৃতি থেকে আর কি নিয়ে নিতে পারে। আর যখন আমরা ভিটামিন সি ছোট ট্যাঙ্কে বেশি করে মাছ যদি কালচার করি, তাহলে আমাদের ভিটামিন সি অবশ্যই প্রয়োগ করতে হবে, যাতে মাছগুলির কোনো ধরনের রোগ অথবা যদি আপনাদের ঘা হয় তাহলে সেটিকেও প্রতিরোধ করতে আমাদের আপনারা যদি যারা কালচার করছেন তারা হয়তো জানেন, মাছে কালচার করার সময় অনেক রকমের রোগ মাছ আক্রান্ত হয়, সেগুলিকে সেই আক্রান্ত মাছ যাতে আক্রান্ত না হয় সেগুলির জন্য আমরা আমাদের ট্যাঙ্কে ভিটামিন ইউজ করি। আমিও প্রথমে হয়তো জানতাম না যে ভিটামিন সি ট্যাঙ্কে ইউজ করতে হয়। অনেক দিন ধরে আমি মাছগুলোকে রেখেছি, আমার ট্যাঙ্কে সেরকম গ্রোথ নেই। ভিটামিন সি আমাদের মাছের গ্রোথের জন্য, মাছের অনেক মাছ যারা কালচার করেন, আমিও কালচার করে দেখেছি, আমি ভিটামিন সি অনেকদিন ধরে আমার ট্যাঙ্কে ইউজ করিনি। আজ আমি প্রথম আমার ট্যাঙ্কে ভিটামিন সি এনেছি। আজকে আমি আমার ট্যাঙ্কে মাছগুলোকে ভিটামিন সি খাওয়াবো। সেটা হলো আমি দেখেছি আমার ট্যাঙ্কে মা ভিটামিন সি ইউজ না করার কারণে আমার ট্যাঙ্কে অনেক মাছ ছোটো বড়ো সাইজের রয়েছে, সবার সাইজ নেই, সেরকম গ্রোথ নেই। এই গ্রোথটি বাড়ানোর জন্য আপনারা ট্যাঙ্কে ভিটামিন সি ইউজ করবেন, এটি গুরুত্বপূর্ণ। এই ভিটামিন সিটি আমাদের অনেক কাজেই উপযোগিতা, এটি আমাদের পুরো কালচারেই আমাদেরকে ব্যবহার করতে লাগবে। আর আমাদের ভিটামিন সিটির দাম আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে 750 টাকা দেওয়া আছে এটির দাম, ভিটামিন সিটির দাম 750 টাকা, দেখতে পাচ্ছেন। আর এটি আপনারা ব্যবহার কীভাবে করবেন সেটা বলে দিই। এটি আপনারা 1 গ্রাম ভিটামিন সি 1 কিলো খাবারের সাথে মিক্স করতে পারবেন। এর সাথে আপনারা লিপ 52, এটি আমরা বোতলে আনিনি, এটি আমাদের খোলা
দিয়েছে আর কি, খোলা ছিল, সেটা আমরা 50 টাকার কিনে এনেছি, ব্যবহার করে দেখি কদিন পরে লিকুইড একটু পুরো বোতলটি আনবো। আর এটি খাবার ব্যাপারে আমি বলে দিই, এটা নর্মালি আপনারা 1 কিলো খাবারে 1 গ্রাম ভিটামিন সি আর 1 গ্রাম লিফ 52 খাওয়ার সাথে মিক্স করে আপনারা মাছে খাওয়াতে পারেন। যদি আপনাদের FCR 1.50 হয়ে থাকে তাহলে আপনারা 1 কেজি খাবারের সাথে 1.5 থেকে 2 গ্রাম লিফ 52 এবং ভিটামিন সি মিক্সিং করে খাওয়াতে পারেন। যদি আপনারা এটা রেগুলার ইউজ করেন, আপনাদের পুরো একবার মাছটাকে কালচার করার পর 1-1টি মাছের উপরে 50 পয়সা বা 1 টাকা করে এই ওষুধের কস্ট পড়বে। যদি আপনারা এই 1 টাকা করে কস্ট মাছের উপরে দেন, ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই আমি বলতে পারি যে আপনারা কোনোদিন লসে যাবেন না। ভিটামিন সি ওষুধটি আপনারা ব্যবহার করুন। যদি আপনাদেরকে পুরো কালচারটি সঠিকভাবে করতে হয় তাহলে আপনারা এটি অবশ্যই প্রয়োগ করবেন, এটি বাধ্যতামূলক। অ্যাকোয়াকালচার যদি আপনারা ভালো প্রোডাকশন বা লাভ করতে চান তাহলে তো এই ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন। আর আমি আজকের আমার ভিডিওটি এখানে শেষ করছি, আর আপনাদেরকে বলছি এরপরে আপনাদেরকে আরেকটি ওষুধের ব্যাপারে বলবো, সেটি কী কাজে ব্যবহৃত, সেটির ফায়দা কী, গুণ কী, সেটি আপনারা আমাদের নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন।